বাবা বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ বাড়িতে গভীর রাতের বেলা একটা চোর ঢুকে গিয়েছে বাবা, ওই চোরটা ঢুকে বাড়িতে খোঁজাখুঁজি করে মারামাল তল্লাশি করে কিন্তু না কিছু পায় না বাবা। যখন কিছু পায় না এই সময় বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহি জুরামা সাথীকে বলেছিল, হে আমার মুরিদি বাবা, আমার দরবার থেকে কেউ ফেরে না, আমার দরবার থেকে চোর ফিরে যাবে, বলো না বাবা চোরটাকে কি দেওয়া যায়। মুরিদটা বলেছিল, সাথীটা বলেছিল, হে আমার পীর, হে আমার মুর্শিদ, আপনি তাকে এমন একটা জিনিস দেন যেটা নিয়ে আল্লাহর আখিরাত তাপে যায়। বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আজকে দিনে যদি বড় পীরের মতো কাউকে পেতাম, ওই ব্যক্তির ঘরে চুরি করতে গিয়ে কমসে কম আল্লাহর অলি হয়ে বাড়ি ফিরে আসতাম। তাই বলি বাবা না জনেরা যুবকেরা, অল্প বিদ্যায় ভয়ঙ্কর না বাবা, বাংলা কেতাব পড়ে নিজে মাথা মেরো না বাবা, কেননা আল্লাহর নবী বলে আল্লাহর কোরআনটা জাগিরি বাতিল দিয়ে ভরা, তুমি জাগিরি দিয়ে আল্লাহর শরিয়াত দেখো না বাবা, তুমি বাতিল দিয়ে একটু দেখতে শেখো বাবা, যদি বাতিলি না থাকে যারা বাতিলি বলা যারা বাতিলি উপরে আমল করে করে আল্লাহ আল্লাহ রাসূলকে তেমনি করে হাসিল করে, কিতাব লিখে গিয়েছে তাদের তাম করে আমল করো বাবা, আল্লাহর আখেরাতে জান্নাত পাবে বাবা। আর যদি বলো না আমি মাথা মোটা আলী কোরআন দাদি ছাড়া বুঝি না, তোমাকে আল্লাহ রাতে শয়তানের খাতায় ছেড়ে দিলাম, যা বললায় যা জীবনে হৃদয় পাওয়ার আশা তুমি করো না। কেন তুমি যাদের ঘরে ঘরে খুব এমনি করে ইহনাত করছো, যাদের ঘরে তোকমা লাগাচ্ছ, দাদা হুজুরকে লাগাচ্ছ, পাঁচ হুজুরকে লাগাচ্ছ, আল্লাহ নবীকে নিয়ে চিনিমিনি খেলছো, যাদের সামনে বেয়াদবি করছো, এই সমস্ত হুজুর হাজরাত বাতিনি ওয়ালা আল্লাহ ওয়ালা তো দূরের কথা, সাধারণ আলেমের সাথে ইহনাত করাটাও কুফরি। সমাজের মুরব্বীরা সব কাঁদছে, আর জওয়ান যুবক গুলো সব দোলক নামা কোথায় যায়, কি করি মুরব্বী গুলো নামাজে কাঁদে জানে, এই অবস্থা শুনে না মুরব্বীরা কাঁদে, আমি আপনাদের কাছে অনুরোধ করবো, আমার মিজলা মিজুর পীর কিবলা কিতাব লিখে গেছে, তাহকিকুল মাসায়েল ফলো করেন, ফতোয়া সিদ্দিকিয়া ফলো করেন, তালিমে তরিকা ফলো করেন, যান চলে যান বসিরহাট আল্লামা হুজুরের দরবারে, শতাধিক কিতাব লিখেছে, বাংলা কিতাব কিনে লাট করে রাখেন, একটা মোবাইলের দাম 20,000, 22,000, 25,000 টাকা, বসিরহাট আল্লামা হুজুরের কিতাবগুলো সব আনলে বড় জোর 5-7,000 টাকা পড়বে, কিনে ফেলে রেখে দেন, যখন যে প্রশ্ন জাগে কিতাব খুলে দেখেন ঝাট ঝাট করে জবাব পেয়ে যাবে, ঝাটঝাট করে জবাব পেয়ে যাবে, ও নেট খুলে দেখতে হবে, হুজুর হুজুর মাসলা জানবেন, বসিরহাট হুজুরের নামাজ শিক্ষা খোলেন খোলেন পেয়ে যাবেন, ফতোয়া ফারাজ জানা লাগবে, ফতোয়া আমিনিয়া খোলেন খোলেন পেয়ে যাবেন, বর্তমান আখেরি জামানা ঘুটপাট করে যেখানে সেখানে যাওয়ার জায়গা নেই।
যাওয়া 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 নাই আর দরু জরি বানেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি হারা গুম্বাদ যদি কগে জামানা ভুল যাওগে আগার তাইবা কো যাওগে তো আনা ভুল যাওগে বলেন না সুবহানাল্লাহ একটু মহব্বত হবে না সুবহানাল্লাহ হারা গুম্বাদ যদি কগে জামানা ভুল যাওগে আগার তাইবা কো যাওগে তো আনা ভুল যাওগে নাই তিরাবো যে আতা চান তারো আপনি রঙ্গত বারো মেরে আগার তাই বাকো যাওগে তো আনা বলো যাওগে আগার তুমি গর সে মেরে নবী কি মেরে দাওয়াগে তুম গানা বাজানা ভুল যাওগে মেরে দাওয়াগে তুম গানা বাজানা ভুল যাওগে হারা গুম্বাদ যদি কগে জামানা ভুল যাওগে জব হুসনা দাউন কা জলওয়া নুমা আনোয়ার কে আলম কে গোগা আর কোই বিদা গে বিন্দে কে দিদার কে আলম কে গোগা হারা গুম্বাদ যদি কগে জামানা ভুল যাওগে আগার তাইবা কো যাওগে তো আনা ভুল যাওগে নাই তিরাবো যে আতা চান তারো আপনি রঙ্গত পারো মেরে আকা কো দেখোগে তো আনা ভুল যাওগে মেরে আকা কো দেখোগে তো আনা ভুল যাওগে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি মহাবুতে পড়েন পড়েন তো বিদেন না নারাই তাকবি নারাই তাকবি সিলসিলা হাত মুজাদ্দেদ জামা সিলসিলা হাত মুজাদ্দেদ জামা নারাই তাকবি আমার গিরাবের একটা ছেলে আমাকে প্রশ্ন করছে বলে 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 বাবু তদবীর করা যাবে তাবিজ করা যাবে বলে বলে অমুক বক্তা বলে শুনে বক্তা বলে তুমি দেখো আমার এলেম কালাম কালাম আমার তেমন জ্ঞান নেই তবে আমি একটা জিনিস বুঝি আমার দাদা হুজুর করেছে পাঁচ হুজুর তাবিজ করেছে যত বড় হুজুর বারো না কেন দাদা হুজুরের উপরে না কি বলো যত বড় হুজুর বার হোক না কেন যত ডিগ্রি অর্জন করুক না কেন পাঁচ হুজুরের উপরে না বসিরা আল্লামা হুজুরের উপরে অতএব বর্ষাকালে বৃষ্টি হলে ব্যাং ব্যাং ঘাগর ঘাগর করে কি করে চলবো দাদা হুজুরের লিখিত কিতাব বচিরাত আল্লামা হুজুরের কিতাব ওই যথেষ্ট আমার অন্য কিছু বাবাজি একটা কথা বলি গাছের নিচে গাছের নিচে পাতা পড়ে পাতা 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 হাওয়া আসলে পাতা উড়ে না
উড়ে না উড়ে না উড়ে যা। আচ্ছা ওই পাতার উপরে যদি একটা ইট পাথর চাপা দেওয়া হয় উড়বে? যদি বলো উড়বে না। আমরা সব আমরা সব মুমিন, আমরা মুমিন, আমাদের কলিজার ঈমানটা পাতার মতো, কিসের মতো বলে? পাতার মতো। শয়তান যখন দুনিয়াদারির হাওয়া ঈমানে মারে, ওই ঈমান দোলে দোলে না দোলে না ঈমান দোলে। নবীর হাদিস আছে, ঈমান বান্দা কর্মফলের উপরে ভিত্তি করে কখনো বাড়ে কখনো কমে, আসে না? নবীর হাদিস আছে, আল্লাহর নবীর হাদিস আছে, বান্দার কর্মফলের উপরে ভিত্তি করে বান্দার ঈমান কমা বাড়া হয়। যখন শয়তান হাওয়া মারে, দুনিয়াদারির হাওয়া অসওয়াসার হাওয়া আমাদের ঈমানগুলো দোল খায়। কেমন একটু আলোচনা করি বাবা, পীর মুরিদিটা কেমন একটু আলোচনা করি বাবা। কোন এক দেশের বাদশা, কোন এক দেশের বাদশা চীনা শিল্পীদের দাওয়াত করেছে বাবা, রুমি শিল্পীদের দাওয়াত করেছে বাবা। চীনা শিল্পীদের দাওয়াত করে, রুমি শিল্পীদের দাওয়াত করে বলে, চীনা শিল্পীরা শিল্পীরা তোমরা কেমন কারিগর, এদিকে আসো, আমি একটা ঘর তোমাদের দিলাম, একটা দিওয়াল তোমাদের দিলাম, আর একটা দিওয়াল তোমাদের দিলাম, তোমরা কেমন পারো? চীনা শিল্পী একটা দেওয়ালে কারিগরি লাগাও, ভূমি শিল্পী আর একটা দেওয়ালে কারিগরি লাগাও। এই না কথা বলে ও দেশের বাদশাহ ঘরের মাজা দিয়ে একটা পর্দা টাঙিয়ে দেয়, ঘরের মাজা দিয়ে পর্দা টাঙিয়ে দেয়। ও আমার বিজনেরা, এ নবী পাকের দিওয়ানেরা, এ চীনা শিল্পীরা দিওয়ানের গায়ে দেওয়ালটা ডলে ডলে বিশাল একটা বাগান বানায়, সুন্দর একটা বাগান বানায়, আর রুমি শিল্পীরা দেওয়ালটা ডলে 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 মসৃণ করে, দেওয়ালটা আয়না করে বাবা। যখন এদের কাজ কমপ্লিট হয়ে গেল, ওই সময় ওরা আওয়াজ দেয়, ও দেশের ও দেশের জাহাপানা, এদিকে আসুন আমাদের কাজ হয়ে গেছে। এই সময় বাদশা এসে সাথীদের গানে বলে, এ আমার সাথীরা এই পর্দাটা কেটে দাও, ওই পর্দাটা কেটে দাও, চীনা পর্দাটা কেটে দেওয়া হল। এই সময় দেখা যায় রুমি এমনি করে চীনা শিল্পীরা ওরা দেওয়ালে খুব সুন্দর একটা বাগান তৈরি করেছে বাবা। যখন রুমি শিল্পীদের দিকে তাকা, দেখে রুমি শিল্পীরা দেওয়াল ডলে ডলে আয়না করেছে, তবে না না চীনা শিল্পীরা বাচ্চাকে বাগান উপহার দেয়, আর রুমি শিল্পীরা দেওয়াল ডলে ডলে বাগান করে, এমনি করে দেওয়াল ডলে ডলে আয়না করে। ওই আয়নার ফকচে, ওই আয়নার ভিতরে রুমি শিল্পীদের বাগানটা গ্যাস করে, এমনি করে চীনা শিল্পীদের বাগানটা গ্যাস করে। এরা আয়না আর বাগান দুটোই রাজা কি উপকার দেয়, একটু জোরে বলো না সুবহানাল্লাহ। এ আমিনা জোকিরা, এ নবী পাকের দিওয়ানারা, আজকে আমরা যারা জাগিরি জাগিরি মাতামাতি করি, আমাদের তার ছবি বাবা, আমাদের তার নকশা বাবা, আর বাতিনি বলাদের তা আয়না, বাতিনি বলাদাতে আয়না। ওই আয়নায় গেলে যে কোনো গুণাকার এমনিতেই ধরা পড়ে যায় বাবা, ওদের তা আয়না, যে কোনো ধরা ধরা পড়ে। তবে যাদের আয়না আছে তারাও একদিন ছবি এঁকেছে, ঠিক না? জাহিরি ছাড়া বাতিনি হয়, জেনে বলে যাদের জাহিরির জ্ঞান নেই তারা যদি বাতিনি বাতিনি করে একটু কষ্ট কষ্ট, তবে বাতিনি বাতিনি করো, বাতিনি হক, বাতিনি না করলে হবে না এমন বলো, বাতিনি দিয়ে মারামারি করো না। এখন তোমরা জাহিরি কমপ্লিট করো, নামাজের এলেম কমপ্লিট করো, আল্লাহর কোরআনটা পুরোপুরি শেখার চেষ্টা করো, জায়েজ না জায়েজের জ্ঞানটা অর্জন করো,
যদি আল্লাহ রহমত হয় ওদের ওসিলায় কলিজায় একদিন জাহিরিটাও জাহির হবে। বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আমার ওয়াজ বুঝতে পারছেন তো বাবা? বাতিনি কেমন একটা আলোচনা করি। কুরআন শরীফ সূরাতুল কাহফ, সূরা কাহফ, সূরা কাহফের ভিতরে একটা ওয়াকিয়াত আছে যে ওয়াকিয়াত আল্লাহ কোরআন দিয়ে দিয়ে একটার পর একটা একটার পর একটা আল্লাহ নবীর সঙ্গে গল্প করে। বলেন না সুবহানাল্লাহ, আল্লাহ নবীর সঙ্গে কথা বলে, ওয়াকিয়াত শোনায় নবীকে, আল্লাহ ওয়াকিয়াত শোনায়। সূরা কাহফের ভিতরে আছে কি বলে যে না, বনি ইসরাইল, বনি ইসরাইলেরা আল্লাহর নবী মূসা আলাইহিস সালামকে একদিন প্রশ্ন করে, নবী মূসা ওয়াস্তে হচ্ছে, আল্লাহ নবী ভাবনা চিন্তা করে দেখলেন আমি তো নবী, আমার কে হবে বলেই বললেন আমি সব থেকে বড় আলেম। আমার আল্লাহ পাকের পাকে মুসা নবী জবাবটা, আমার আল্লাহ খুশি হলেন, আল্লাহ খুশি হলেন, আল্লাহ জিবরাইলকে পাঠিয়েছেন, যাও জিবরাইল আমার নবী মূসা আলাইহিস সালামকে বলো, যে আমার নবী মূসা আলাইহিস সালামকে বলো, কি বলবে যে না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন। আপনি যেটা বললেন ওটা ঠিক না, বরং আপনার থেকেও বড় আলেম আলিয়ার জমিনে আছে। বলেন না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। ভালো আলেম কারা, কেমন হয় দেখেন, জানেন ভালো আলেম কেমন হয়? মূসা নবী যখন যখন শুনলেন যে আমার থেকেও বড় আলেম আছে, মূসা নবী তখন বলছে তাহলে তাহলে আল্লাহ ওই আলেমটা কোথায় আছে, আমি যাব, আমি তার কাছ থেকে এলেম নেব, তার কাছ থেকে আমি এলেম নেব। ভালো আলেম তো তারাই যারা যতটুক জেনেছে, জানার পরেও তার থেকেও বেশি এলেম যেখানে আছে তার থেকে বেশি কেউ জানে, তার কাছ থেকে ওই জিনিসটা শিখে লওয়ার চেষ্টা করে, যেমন গাড়ি গাড়ি জানেন, আমি একটা ছেলেকে বাইক চালানো শেখানো, বাইক চালাবে, তবে কোথায় চালাবে না চালাবে তা তোমার দেখার দরকার নেই, আমার উদ্দেশ্য বাইক চালানো শিখিয়ে দেওয়া, যাতে সবরেটাও চালাতে পারে। এলেমটা এমন একটা এলেম যে ওদের ঘরে কিতাব পড়ানোর জ্ঞানটা তৈরি করে দেওয়া, যাতে যে কোনো কিতাব ওর হাতে আসলে পড়তে পারে। বলেছিলেন না বাবা কিছু হয়নি, আলমারি আছে, আলমারি লারি লারি আলমারি ধরো, এখন কিছু হয়নি, এলেম তো এইবার হবে, কথা বুঝছেন না বাবাজি, এলেম তো এইবার হবে বাবারে, আলমারি জ্বালাও অত সস্তা না বাবা, বাবাজি আমার কথায় রাগ করছেন না তো কেউ, একটু বোঝার চেষ্টা করবেন। নদিয়া জেলা একটা জলসা করতে গেছি, আমি তো দেখছি সমাজের এই হাল, আমি আমি সাবজেক্টটা তুলে পীর মুরিদির আলোচনা একটু করছি, গ্যাট গ্যাট করে সব সব জওয়ানগুলো উঠে চলে যাচ্ছে, বুঝতে পারছি সব আলে হাদিসের ভাইরা আছে, আমি কি করব, কাউকে তো জোর করে গালি গালাজ দিয়ে কিছু করা যায়, যাকে শেষমেশ দেখলাম মুরব্বিগুলো সব বসে আছে। বলেন দাস সুবহানাল্লাহ, মুরব্বি যাবি হাঁটি, মুরব্বি যাবি যাবি, তাদের কলিজায় কিন্তু দাদা হুজুর বসে গেছে, উঠবে না, আপনাকে কেউ টলাবে, আই মুরব্বি মাপকে কেউ টলাবে, আই বাবাজি মুরব্বিকে টলাবে, না বুঝে গেছে, পাঁচ হুজুরকে দেখা মানুষ অনেক আছে না, নাই হুজুরদের চেহারা দেখলে কলিজা ঠান্ডা হয়ে যেত, কত সহজ এই মুরব্বি বাবাজিরা বসে আছে, লাস্টে ওয়াজের শেষে সব কেঁদে ফেলেছে, আহারে কেঁদে ফেলেছে, এলাকাগুলো সব তসনস করে দিল, এইসব জাহেল জাহেল। বাবাজি যে কথা বলছিলাম, আল্লাহর নবী নবী হযরতে মূসা আলাইহিস সালাম বলে তাহলে আমার থেকে যদি জ্ঞানী হয় বড় আলেম হয়, আমি নবী মূসা এলেম লব, আমি যাব, আল্লাহ কোথায় আছে, ও নবী মূসা তুমি যাবে, হ্যাঁ আল্লাহ আমি যাব, কোথায় আছে, না দুই সমুদ্রের উৎপত্তি স্থল সঙ্গম স্থল, যা ওই জায়গায় গিয়ে দিদার হবে, তবে যখন যাবে সাথে করে একটা ভাজা মাছ নিয়ে যাবে, ভাজা মাছ সাথে করে নিয়ে যাবে, আল্লাহ নবী মূসা আলাইহিস সালামের সাথে ইউসা ইবনে নূন, ইউসা ইবনে নূনকে সাথে আল্লাহ আলেম বান্দাকে আমার থেকে বেশি এলেম জানে তার কাছে যাব,
ও আমার দুই জনের জনের যুবকেরা এ নবী পাকে দিওয়ানারা আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম সাতিটা খাদেমটা গেলি গুটি 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 বা আল্লাহর সন্ধানে যায় বাবা আল্লাহর আলেম বান্দা সন্ধানে যায় বাবা ও আমার দুই জনের এ নবী পাকে দিওয়ানারা যেতে যেতে ক্লান্ত হয়ে গেল আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম প্রতিমধ্যে একটা পাথরের খণ্ডের উপরে আল্লাহ নবী মাথা দিয়ে ঘুমিয়ে গেলেন বাবা আল্লাহ নবী নামে চলে গেলেন আর ওই সময় প্যাকেটের ভিতর থেকে মাছটা বার হয়ে গে ওই ভাজা মাছটা বার হয়ে দরিয়ায় ঝাঁপ দিয়ে দেয় বাবা মাছ ঝাঁপ দেওয়ার খাতিরে ওই জায়গার পানিটা স্থির হয়ে যায় যে জায়গা দিয়ে মাছটা ভিতরে যায় ওই জায়গা দিয়ে সুড়ঙ্গ রাস্তা আমার আল্লাহ বানিয়ে দেয় মুসা আলাইহিস সালাম এমনি করে নাম থেকে উঠে আবার হাঁটা আরম্ভ করলেন একদিন এক রাত আগে দিন এক রাত হাঁটাহাঁটি করার পরে সকালবেলা গিয়ে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ইউসা ইবনে নুনকে বলেছিল হে আমার খাদিম বাবা বাবা খোদা পেয়েছে নাস্তাদা বড় ক্লান্ত বাবা নাস্তাদা প্যাকেটে হাত দিয়ে দেখে মাস নাই খাদেম বলেছিল ও আল্লাহর নবী মুসা ও আল্লাহর পাগল মুসা মাস নাই মাস তো দরিয়ায় ঝাঁপ দিয়েছে আই কোথায় ঝাঁপ দেয় বাবা বলে হুজুর আপনি যে জায়গায় আরাম করছিলেন ওই জায়গাটায় মাসটা দরিয়ায় ঝাঁপ দিয়ে দেয় আপনি যে জায়গায় আরাম করছিলেন নামে ছিলেন ঘুমাচ্ছিলেন ওই জায়গায় মাছ প্যাকেট থেকে বার হয়ে দরিয়ায় মুসা নলে সালাম মুসা আলাইহিস সালাম বলে আরে এ ইউসা ইউসা ওইটাই তো আমার গন্তব্যস্থল যে চল না বাবা ওখানে চল হুজুর আবার কষ্ট করে হেঁটে হেঁটে ওই জায়গায় যায় যায় ও আমার ওই জনেরা এ নবী পাকে দেওয়ানারা আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম আসাতি গেলে গুটি 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 পায় ওই জায়গাটায় আবার হাজির হয়ে গেল ও আমার ওই জনেরা এ নবী পাকে দেওয়ানারা জিনা হাজির হয়ে গেল ওই সময় দেখা যায় ওই জায়গায় সমুদ্র কিনারা একজন আল্লাহর বান্দা চাদর মুড়ি দিয়ে নাম আছে চাদর মুড়ি দিয়ে ঘুমিয়া জানাবা আল্লাহর নবী মুসা সাল্লাম সালাম দেয় জিনা সালাম দেয় সালামের জবাবে বলেছিল কে বাবা তুমি তুমি কে আল্লাহর নবী বলে আমি হলাম আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ছিল কোন মুসা বনি ইসরাইলের মুসা নাকি বলে গা আমি হলাম বনি ইসরাইলের নবী আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যিনি চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন কে তিনি হলেন আল্লাহর আলেম আলেম দা জ্ঞানী বান্দা হযরত খিজির আলাইহিস সালাম বলেন সুবহানাল্লাহ যে খিজির আলাইহিস সালামকে আল্লাহ এখন হায়াতে রেখেছে কেন খিজির আলাইহিস সালাম আবে হায়াত পান করেছে আবে হায়াত শুনেছে বাবাজি আবে হায়াত যে আবে হায়াতের সন্ধানে বাদশা সেকেন্দার জুলকার লাইন দিয়েছিল এ সূরা কাফে ভিতরে আছে গো বাবা সেকেন্দার জুলকার লাইন দিয়েছিল সেকেন্দার জুলকার লাইন পায় না গিয়েছে বাদশা যে বাদশাকে আল্লাহ টোটাল দুনিয়ার বাদশা ইতিছিল বাদশা সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহর নবী গো তাম দুনিয়ার বাদশাই দিয়েছিল নামরু ইচ্ছা হলে হবে না আল্লাহর রহমত লাগবে ঠিক বলে ইচ্ছা হলে হবে আল্লাহর রহমত লাগবে বান্দা কোন কাজের ইচ্ছার আগে আল্লাহর রহমতের আশা করে ইচ্ছা করো আল্লাহ যদি চায় পুরা হয়ে যাবে বলেন না সুবহানাল্লাহ বাবাজি রে
খিজির আলাইহিস সালাম বুঝতে পারলেন কি করতে এসেছে, ওই মুসা না আমি আপনার সঙ্গে থাকব, এলেম আপনার সাথে, আপনি জ্ঞানী মানুষ, আলেম মানুষ, না না তুমি ধৈর্য ধরতে পারবে না, আমার সঙ্গে থাকা হবে, যাও যাও ধৈর্য ধরো, না হুজুর আমি আপনার সঙ্গে একটু থাকব, হুজুর আমি সবর সবর ধৈর্য ধরব, আমাকে লে মুসা নবী তো খুব রাগী নবী, না না খুব রাগী রাগী এক চড়ে একজনকে মেরে দিয়েছি, আছে না আছে না, এক চড়ে চড়ে একজনকে মেরে দিয়েছি, রাগী নবী তো হুজুর শুনেন যাব হুজুর আমাকে লে না যাব, চলো চলো শুনবেন না বেন, চলো চলো ও আমার দুই জনের জনে না যুবকেরা, এ নবী পাকের দিবানারা, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম হিজর আলাইহিস সঙ্গে গানে হাঁটতে হাঁটতে সমুদ্রের একটা জায়গা নিয়ে গলে কিস্তি চোখে পড়ে গেল, ওই কিস্তিওয়ালা আল্লাহ ওয়ালা দেখে দেখে চিনে লায়, এমনি করে হিজর আলাইহিস সালাম কে দেখে চিনে লায় বলে, ও আল্লাহর বান্দারা আপনারা আমার কিস্তিতে আসে আমি বিনা পয়সায় তোমাদের ঘরে পার করে দেবো, আমার আল্লাহর প্যারা বান্দা হিজির আলাইহিস সালাম কিস্তিতে উঠে গেল বাবা, তবে কিস্তিতে উঠে কুড়ুল দিয়ে ওই কিস্তির একটা তক্তা ঘটিয়ে দিয়েছে বাবা, যেই না তক্তাটা ঘটিয়ে দেয় আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম হয়েছিল, এ হিজির আলাইহিস সালাম আপনি এটা কি করলেন, ও গরিব মানুষরা ওরা বিনা পয়সায় আমাদের পার করে দেবে বলে, আর আপনি কিনা তাদের ঘরে ক্ষতি করলেন, হিজির আলাইহিস সালাম বলেছিল, এ নবী মুসা আমি না বলেছিলাম আমার সঙ্গে ধৈর্য ধরতে পারবে না, আমার প্রশ্নে জামিনি করে আমার কাজে প্রশ্ন করলে হবে না, ও নবী মুসা তুমি না আমার সঙ্গে থেকো না সবর করতে পারবে না, সবর করতে পারবে না, পারবে না, মুসা নবী বললেন হুজুর আমার মনে ছিল না, হুজুর আমার মনে ছিল না, আর প্রশ্ন করবো না, হুজুর আমাকে নিয়ে চলে চলে ও আমার বিজনেরা এ জনেরা জোকেরা, আল্লাহর নবী কি গিয়ে হযরতে মুসা আলাইহিস সালাম বি আল্লাহ ওয়ালা বান্দা নি করে আল্লাহর নবী আর আল্লাহ ওয়ালা দুজনে আমার পথ চলে পথ চলতে 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 দেখা যায় বাচ্চারা খেলা করে এই জায়গায় গিয়ে আল্লাহর বান্দা হযরতে খিজির আলাইহিস সালাম একটা বাচ্চার আল্লাহ নবী আর থাকতে পারে না, আল্লাহ নবী বলেছিল আপনি কেন বাচ্চাটাকে মারলেন, এটা তো অন্যায় আমি সবর করবো হুজুর ও আমার বিজনেরা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আবার পথ চলে চলতে চলতে একটা গ্রামে চলে গেল বাবা, গ্রামে গিয়ে খুদা পেয়ে গেল, যেই না খুদা পেয়ে গেল আল্লাহর ওয়ালারা আল্লাহর নবী আলাইহিস সালামের দল, এই সময় এমনি করে গ্রামবাসী একজনকে বলে, এ আল্লাহর বান্দা আমরা খুদার তো মুসাফির, আমাদের একটু খাওয়া দাও না, আমাদের কিছু খেতে দাও, এই সময় গ্রামবাসী বলে না দেবো না, ওরা এত কৃপণ আল্লাহ ওয়ালাদের একটু খেতে দিতে চায় না, পতন মুখে পতিত হবে হবে এরকম একটা হালাত আছে বাবা, আমার দুই জনেরা ওই অবস্থা দেখে আল্লাহর পাগল বান্দা আবে হায়াত পান করা বান্দা খিজির আলাইহিস সালাম
আপনি এটা কি করলেন? এ গ্রামবাসী কৃপ আমাদের ঘরে খেতে দিতে চায় না, আর আপনি কিনা তাদের প্রাচীরটা এমনিতে ঠিক করে দিলেন। আপনি এটা কি করলেন? খিজির আলাইহিস সালাম একেবারে তম্বি করে বলছে, এবার তোমার আমার মধ্যে প্রীত হওয়ার সময়, চলো সঙ্গে আর হবে আমার সঙ্গে আর থাকতে পারবে, জুদা হয়ে যাও, প্রীত হও, তুমি সবর করতে পারবে। মুসা আলাইহিস সালাম প্রীত হবে, তবে প্রীত হওয়ার পূর্বে বলছে, হুজুর আপনি যেগুলো করলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি মুহাম্মাদ সা কইনেগি, মুহাম্মাদ সা কইনেগি, মুহাম্মাদ সা কইনেগি, মুহাম্মাদ সা কইনেগি, জওয়ানে ভরমে দৌড়া গে মুহাম্মাদ সা কইনেগি। বলেন না সুবহানাল্লাহ, মুরব্বি বাবা জিরা বলেন না সুবহানাল্লাহ, আয় জন ভাইরা বলেন না সুবহানাল্লাহ, রাসূল মুহাম্মাদ সা কইনেগি, একি গুরু কানাগমা হে মুহাম্মাদ সা কইনেগি, জালায়ে মার খা করবে হাজার জখম মুসাই করবে, বিলালে মুহাম্মাদ সা কইনেগি, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না, ঠিক কিনা বলেন? যাদের কলিজা আল্লাহর ভয় তারা পথ ভুলে যাবে, আল্লাহর ভয় কারণে ওরা কলিজা সহজে ডরবে না, সহজে ইমামিনী করে শয়তানের গরম হয় ও কলিজার ইমানের নূর সহজে টলবে না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু যায় না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু যায় না, রাতে ইরাদারে যারা সিজদাতে রায় দু চোখের অশ্রু দেখে নদী যেন বায়, রাতে ইরাদারে যারা সিজদাতে রায় দু চোখের অশ্রু দেখে নদী যেন বায়, সলোনার গাছানি যতই আসুক, সলোনার গাছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। বলেন না সুবহানাল্লাহ, একটু মহব্বতে হয় না সুবহানাল্লাহ।
বাবাজি রাতের আঁধারে যারা সিজদাতে পতিত হয় কারো অসুস্থ একদম একদম কেন ওরা ইবাদত করে 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 খালেস হয়ে দুনিয়ার কথা ছেড়ে দুনিয়ার আরাম আয়েশের বিছানা ছেড়ে আল্লাহকে খুশি করার জন্য রাতের ইবাদতে দাঁড়িয়ে গেছে বলেন না সুবহানাল্লাহ আর আর বান্দা যখন ইবাদত করে তাদের তো এমনই হাল হওয়া উচিত যে আমি আল্লাহর ইবাদত করছি আমি আমার রবকে দেখছি দেখতে না পেলেও আমার রব তো আমায় দেখছে বলেন না সুবহানাল্লাহ ও হবে আমার আল্লাহ দেখছি আমি আমার আল্লাহর ইবাদত করছি যাতা ইবাদত হবে ওটা এরকম 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 ইচ্ছা তো মনে লাগবে এরকম ভাবনা তো মনে রেখে নামাজ আদায় করতে হবে আর যখন কপালটা দিচ্ছি তখন মাথায় রাখতে হবে আমার কপালটা হকিকাতান পড়ছে জমিনে তবে সিজদার উদ্দেশ্য হলো আমার আল্লাহর কুদরতি কদম বলেন না সুবহানাল্লাহ একটু জোরে হবে সুবহানাল্লাহ আমরা কাবা ঘরকে কিবলা করে সিজদা করি না কাবাকে সিজদা দিই সিজদা দিই কাবার মালিকের কুদরতি কদমে বলেন না সুবহানাল্লাহ একটু জোরে হবে না সুবহানাল্লাহ সিজদা কাবাকে দিকে না সিজদা আমার মালিকের কুদরতি কদমে দিই এগুলো মাথায় রেখে ইবাদত করেন দেখেন ইবাদতে কেমন খুশ হবে ইবাদতে মজা হবে মন মন এমন করে সময়কে সময় ঘন্টাকে ঘন্টা আল্লাহর ইবাদত করবে তৃপ্তি হবে বেশি 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 আল্লাহর ইবাদত করতে মন চাইবে বলেন না সুবহানাল্লাহ একটু জোরে হবে সুবহানাল্লাহ আমি কিস্তিটাকে ওই কিস্তিটাকে একটা তক্তা খুলে দিলাম তোমার খুব রাগ হলো না তোমার মনে হচ্ছে ওরা ডুবে যাবে কিস্তিটা ডুবে যাবে মানুষ ক্ষতি হয়ে যাবে এই চিন্তা হচ্ছে ও নবী মুসা কে বাঁচাবে এই চিন্তা করছো আচ্ছা তোমাকে আমি প্রশ্ন করি তোমার আম্মা জান যখন তোমাকে বাক্সর ভিতরে সন্দুকের ভিতরে দিয়ে দরিয়ায় ভাসিয়ে দিয়েছিল তখন তোমায় কে বাঁচিয়েছিল কে প্রশ্ন করছে খিজির আলাইহিসসালাম মুসা নবীকে প্রশ্ন করে আমি তক্তা ছাড়িয়ে দিলাম তোমার ভয় হলো কিস্তিটা ডুবে যাবে দরিয়ায় চলে যাবে কে বাঁচাবে তোমার এই চিন্তা হচ্ছে তুমি 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 বলো তো তোমার মা যখন তোমাকে ওই বাক্সর ভিতরে দিয়ে দরিয়ায় ভাসিয়ে দিয়েছিল তখন তোমায় কে বাঁচিয়েছিল আল্লাহ বলেন না সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ কোথাকার জিনিস কোথায় নিয়ে যাচ্ছে দেখেছেন আল্লাহ এমনি বলেছে মুসা নবী তোমার থেকেও বড় আলেম আছে আয় নবী মুসা তোমার থেকে বড় জ্ঞানী আছে এমনি বলে অত সস্তা যেটা জাহিরি এলেমে ধরা পড়ে না সেটা বাতিনি এলেম ওয়ালাদের কাছে এমনি ধরা পড়ে বলেন না সুবহানাল্লাহ ও আমার দুইজনেরা জনেরা যোগেরা এ বেপাকের দিওয়ানারা আল্লাহর বান্দা হিজির আলাইহিসসালাম বলেছিল এ নবী মুসা এ নবী মুসা আপনি জেনে না আমি আমি ওই তক্তাটা এমনি খুলে দিই না ওই কিস্তিটা ওই লোকটা যেদিকে যায় ওদিকে একটা জালিম রাজার এরিয়া ওই এরিয়ায় যে জাহাজ যায় ওই জালিম রাজা ওই জাহাজ গুলো ছিনিয়ে নিয়ে যারা লৌকা চালায় ওরা পাঁচে ভাই দশে ভাই পাঁচজন বিকলাঙ্গ প্রতিবন্ধী আর পাঁচজন কষ্ট করে মেহনত করে কিস্তি চালিয়ে ওদের রুজি উপার্জন করে ওদের রুজিটা কামাই করে আল্লাহর বান্দা বলে আমি এই জন্য কিস্তির তক্তাটা ছাড়িয়ে দিয়েছিলাম যাতে ওই জালিম রাজা খারাপ কিস্তি দেখে ওটাকে দখল না লায় একটু জোরে বলো না সুবহানাল্লাহ আপনি বাচ্চাটাকে মারলেন কেন ওটা তো নাই নাই ও নবী নবী তুমি যখন একটা কীর্তি গোলামকে এক চড়ে জানে মেরেছিল তখন কি হলো আমি বাচ্চা মেরেছি তুমি আমায় জিজ্ঞাসা করছো তুমি যখন এক চড়ে এক কীর্তি গোলামকে মেরে দিয়েছিল তখন কি হলো মুসা নবী ও আমার বিজনেরা এ নবী পাকের দিওয়ানারা আল্লাহ বান্দা বলেছিল এ নবী মুসা জিনেরা
ওই বাচ্চাটার আরামও ভালো না, ওই বাচ্চাটা বড় হয়ে কুফরি করবে, ওই বাচ্চাটা বড় হয়ে কুফরির ভিতরে যাবে, ওর পিতা মাতার অবাধ্য সন্তান হবে, এই সন্তানের কারণে ওর আব্বা আম্মার ইমানের ক্ষতি হবে। এই কথা মনে করে আমি খিজি আলাই সালাম, ওই বাচ্চাটাকে জানি মেরে দিলাম। ছাগল দিয়ে চড়াতে আর তুমি ওদের ছাগলের পানি পান করাবে বলে পাথর সরিয়ে পানি বার করে ওদের খাইয়েছিলে, তখন কি হলো? কোথা থেকে কোথায় লি যাচ্ছে দেখে দেখে বাতি মাকাকে বলে, যেটা জাহিরি চোখে ধরা পড়ে, যেটা জাহিরি এলেম দিয়ে মেকআপ করা যায়, যা যা তুমি কি করে কি করে তুমি তুমি বিনা পয়সা কেন করলে? শুনে লাও লাও পিরাচিটা কেন ঠিক করেছো? ও আমার বিজনেরা আল্লাহ বান্দা হিজরানা সালাম বলেছিল ওই প্রাচীরের নিচে আ এতিমের এতিমের মাল আছে, এতিমের ধনসম্পদ গচ্ছিত করা আছে, ওদের আব্বা জান গত হয়ে গিয়েছে, ওখানে মালামাল রেখে গিয়েছে, আজকে যদি প্রাচীরটা পড়ে যায়, আজকে যদি প্রাচীর পতিত হয় তাহলে সম্পদ জাগিরি হয়ে যাবে, ওই বাচ্চাগুলো মাহরুম হয়ে যাবে। এই জন্যে আমি আল্লাহর বান্দা খিজিরি ওই প্রাচীরটা সোজা করে দিলাম। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। ও আমার বিজনেরা আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিসসালামের কাছে জ্ঞান জানতে গেল, বড় আলেম বলে সবক নিতে গেল। এবার আপনাদের কানে প্রশ্ন করি, খিজির আলাইহিসসালামের সম্মান বেশি না মুসা নবীর সম্মান বেশি? জোরে বলে বলে সবাই বলে বলে মুসা নবীর সম্মান বেশি না খিজির আলাইহিসসালামের সম্মান বেশি? বেশি মুসা নবীর পাওয়ার আল্লাহর দরবারে বেশি না খিজির আলাইহিসসালামের পাওয়ার আল্লাহর দরবারে বেশি? বেশি খিজির আলাইহিসসালাম একজন আল্লাহর ভালো বান্দা, আবেদ বান্দা, বাতেরি ওয়ালা বান্দা। খিজির আলাইহিসসালাম তো নবী না, আর মুসা নবী যে নবী, নবী হওয়ার কারণে মুসা নবীর পাওয়ারটা আল্লাহর দরবারে বেশি। বলেন না সুবহানাল্লাহ, জোরে হবে না? এলেম অর্জন করে আলেম হওয়া যাবে, এলেম অর্জন করে দাদা পীরের খানদানের বেটা হওয়া যাবে, আর কথা বলতে হবে আলেম হলে আলেমের সম্মান করতে হবে, খাতির করতে হবে। তাই বলে এই না এলেমের গরমে দাদা পীরের আওলাদের ভিতরে কেউ একটুকুনি একটুকুনি সামান্য সামথিং আছে, তার জন্য তাকে আপনি আপনি বড় ছোট বলে দেবেন। আপনি আপনার মতো কত আলেম পড়াশোনা করে আলেম হবে, কিন্তু কত মানুষ পড়াশোনা করে দাদা পীরের খানদান হবে না, পারবে কি? মেরে আঁখোঁ কি পুতুলি মে জলবাগে মোহাম্মদ কা, মেরে দিল কি আইনে মে নকশাগে মোহাম্মদ কা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কই জান্নাত মে যায়েগা, কই দোজখ মে পৌঁছেগা, মদিনে কি তরফ দৌড়া দিবানা মোহাম্মদ কা। আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা ওয়া আলা আলিহি।
আলহামদুলিল্লাহ তাকবীর দেন না নারায় তাকবীর নারায় তাকবীর সিলসিলা হক মুজাদ্দেদে জামা সিলসিলা হক মুজাদ্দেদে জামা যুদ্ধ করার ষড়যন্ত্র হলো যুদ্ধ হবে কোথায় মদিনা থেকে কিছুটা দূরে কয়েক মাইল দূরে মক্কা থেকে মদিনার কাছাকাছি বদর নামক প্রান্তের ওই জমিনটা উঁচু নিচু নিচু খাত খোদা আর বেঈমানরা যে জমিনটা তাবু তৈরি করেছে ওই জমিনটা পেলের সমতল বেদীরা যেদিকে তাবু তৈরি করেছে পানির ব্যবস্থা আছে আল্লাহ নবী সাহাবাদের তাবুর দিকে পানির ব্যবস্থা আছে আল্লাহ নবী দেখে রাতের বেলা আল্লাহ নবী তাবু থেকে বাইরে বার হয়ে দেখে ওদের দিকে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয় ওরা সব মদ পান করে সাইনা মেয়েদের নিয়ে সব সব গুপ্তানি করে আনন্দ করে আমরা 300 আমরা 1313 কে কাল কাল শেষ করে গুপ্তানি করে আল্লাহ নবী দেখে ওরা ওরা মদ পান করে মেয়েদের নিয়ে গুপ্তানি করে আর আল্লাহ নবী সাহাবাগুলো পেটে খুদা খুদা জ্বালায় ও আল্লাহর কোরআন পড়ে নামাজে সব মিটে আসে বলেন না সুবহানাল্লাহ জোরে হবে না সুবহানাল্লাহ ওদের তরোয়ার আছে অস্ত্র আছে মরণ অস্ত্র আছে আল্লাহ নবী সাহাবীদের তাপ নাই খাজুর গাছে পাতার গোড়ার দিকে বড় বড় কাঁটা যুক্ত ডাল ওই আল্লাহ নবী সাহাবাদের আছে কি হবে আল্লাহ নবী অবস্থা দেখছে দেখে আল্লাহ নবী আল্লাহর কাছে হাত তুলে কাঁদে এক পর্যায়ে আল্লাহ নবী সিজদায় পতিত হয়ে কাঁদছে কিতাবে আছে নবী এত কান্না কাঁদে এত কান্না কাঁদে আল্লাহ নবীর কান্নায় বদরের ওই জায়গার মাটিটা কাদা হয়ে গেছে বলুন না সুবহানাল্লাহ ও মহব্বতে বলেন না সুবহানাল্লাহ নবীর আশিয়া নবীর গোলাম নবীর দেওয়ানা গুলো 300 পেটে খুদা ও খাওয়া হয় না কোরআন পড়ছে নামাজ পড়ছে ওরা মদ পান করে গুপ্তানি করছে আল্লাহ নবী হালাত দেখে আল্লাহ নবী দুটো হাত তুলে দিলে আজকে দিনে যদি দুনিয়া চলিলে এই যুদ্ধে ময়দানে যদি আজকে দিনে আমার সাহাবারা ঘিরে যা আজকে দিনে আমার সাহাবারা যদি হারে মেনে যা দুনিয়া জমিনে আল্লাহ বলার মতো আর কেউ থাকবে না ও আজকে দিনে যদি এরা ঘিরে যায় এরা মারা যায় এরা যদি সাদা হয়ে যায় দুনিয়া জমিনে আল্লাহ বলার মতো আর কেউ থাকবে না আল্লাহ সাহায্য বাদা আল্লাহ নবী দোয়া করে দোয়া হয়ে গেল বদরের দামামা বেজে গেল রমজান মাস আল্লাহ নবী সাহাবারা রোজা হালাতে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ নবীকে খুশি করার জন্য দিন ইসলামকে বাঁচানোর জন্য আল্লাহর নবী সাহাবারা ওই বদরের ময়দানে তরোয়ারওয়ালা বেদীদের উপর আল্লাহর দিনের জন্য ঝাঁপ দিয়ে পড়ে যায় আল্লাহ নবী সাহাবারা আল্লাহ নবী সাহাবারা বদরের ময়দানে এমন ইশকে এমন আল্লাহ সাহায্যে যুদ্ধ করে ওই বেঈমানদের তরবার কেড়ে নিয়ে ওই বেঈমানদের তরবার ছিনিয়ে নিয়ে ওদের কলিজা ওদের তরবারটা গিজে দিয়ে দেয় আমানে ঘরে জয় জয়কার দিয়ে দেয় আল্লাহ নবী সাহাবারা জয় পেয়ে গেল আল্লাহ ওই সময় কোরআন নাযিল করে বলে আমার রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ কারামা আমার রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ কারামা হাবিব আপনি যেটা নিক্ষেপ করেন ওটা আপনি করেন না বরং ওটা আমার আল্লাহই নিক্ষেপ করে ভাই এবার বুঝবেন আমি এই আলোচনা করার উদ্দেশ্য হলো আমি বাতি নিয়ে একটু তত্ত্ব তুলে ধরবো না তো আলোচনা আমি হয়তো এখানে এখন টানার হয়তো সেভাবে
প্রয়োজন আসতো না, প্রয়োজন মাফিক আমি তুললাম। আল্লাহ কোরআনে বলে আমার রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রাহমা, কি বলে যে হাবিব আপনি যেটা নিক্ষেপ করেছেন ওটা আপনি করেন নাই, ওটা তো আল্লাহ করেছে। আচ্ছা ভাই প্রশ্ন আপনাদের এখানে করলাম, বদরের ময়দানে যুদ্ধ করেছে কারা? একটু জবাব জবাব দেন। আপনি যেটা করলেন আপনি করেন না, ওটা করে কে? আল্লাহ। আল্লাহ কি বলে? আল্লাহ কেন বলে? আল্লাহ কি করেছে? আল্লাহ কেন না এই এই আয়াতের ব্যাখ্যায়, এই আয়াতের ব্যাখ্যার ভিতরে পাওয়া যায় যে আল্লাহর বান্দা যখন আল্লাহর হয়, আল্লাহর বান্দা যখন আল্লাহর হয়ে যায়, আল্লাহ তখন তার হয়, এমন হয়, এমন হাল পয়দা হয় যে যে হাত হয় বান্দার কাজ হয় আমার আল্লাহর বলেন সুবহানাল্লাহ। জবান হয় আল্লাহর, জবান হয় বান্দার, নাউজুবিল্লাহ আল্লাহ মাফ করে, জবান হয় বান্দার, কথা হয় আমার আল্লাহর বলেন না সুবহানাল্লাহ। বাবাজি আল্লাহর নবী দয়ার নবী সাহাবারা যুদ্ধ করে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওটা তো করি আমি আল্লাহ। বাবাজি মনসুর হাল্লাজের সেই হাল হয়েছিল, মুখলেস হয়ে গেছিল, ফানাবিল্লাহর মাকামে চলে গেছিল, গিয়ে বলে আনাল্লাহ আনাল হক, আমি সত্য আমি হক বলছে বলছে মনসুর হাল্লাজ বলছে আনাল্লাহ আনাল হক। আচ্ছা ভাই ভাই মনসুর হাল্লাজ আনাল্লাহ আনাল হক বলছে বলছে মনসুর হাল্লাজ কি জাহান্নামে যাবে? আল্লাহর পেয়ারা আল্লাহর জান্নাতি, আর ফেরাউন আনা রব্বুকুমুল আলা বলে কি হয়েছে? জাহান্নামী, লানত, হারামখোর, কাজ্জাব, নিজেকে খোদা দাবি করে জাহান্নামে গেছে। দুজনের কথা বলার লাইনটা একই কিন্তু ঢং আলাদা। ফেরাউন নিজের আমিত্বকে ঠিক রেখে, অর্থাৎ নিজের আমকে ঠিক রেখে বলছে, আর 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 মনসুর হাল্লাজ নিজে নিজের জায়গা যাই বরং আল্লাহর এতে ফানা হয়ে গেছে, ফানা ফানা এমনি করে ফানা বিল্লাহর মাকামে গিয়ে নিজেকে ফানা করে মিশে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। যেমন একটা কথা বলি, আগুন জ্বলছে, আগুন জ্বলছে, আগুনের ভিতরে যদি কয়লার আগুনের ভিতরে যদি লোহা লোহা করা দেয়, লোহা লোহা কিছুক্ষণ পরে কোনটা লোহা কোনটা কয়লা চেনা যাবে? চেনে বলেন চেনা যাবে? কিন্তু লোহা লোহা কয়লা কয়লা লোহা লোহা কয়লা কয়লা ওই রকম হাল আল্লাহ বান্দার ভিতরে দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। একটু জোরে হবে সুবহানাল্লাহ। আমার নবীর ওই হাল পয়দা হত, আমার নবী পাকের ওই হাল পয়দা হত, আল্লাহ কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন। হালকা করে আলোচনা করলাম, ভাষাগত ত্রুটি ক্ষমার নজরে দেখবেন আমার বক্তব্যে কি কেউ ব্যথা পেয়েছে? কেউ ব্যথা পাননি তো? ব্যথা লেভেল আমাদের কথায় দাদা হুজুরকে ছাড়া যাবে না, বরং দাদা হুজুরের লিখিত কিতাবের কথায় আমার মতো হুজুরকে লাথি মেরে ছুঁড়ে দেওয়া যাবে। দাদা হুজুরের লিখিত কিতাবের কথায় আমার মতো সাইনিরে বুকে লাথি মারো, কিন্তু আমার কথায় আমার দাদা হুজুরকে ছেড়ে ছেড়ে ক্ষতি হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে। মুক্তাসার ভাষা কথা দুটি ক্ষমার নজরে দেখবেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা কালিমা শরীফ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ। মুক্তাসার বাবাজি আজকে দিনে জলসা, আপনারা খুশি না বেজা?
খুশিটা দেয় যায়, আল্লাহ পাক কবুল করেন, খুশি কেন হবে না? কেন হবে না? আমাদের মতো গুনাহগার পাপী অধম গুলোকে খুঁটে খুঁটে বেঁচে বেঁচে আল্লাহ যে নবীর আলোচনার মজলিসে আনিয়েছে, এটাই আমাদের জন্য বড়। বলেন না আল্লাহুম্মা আমিন, একটু বলেন না আল্লাহুম্মা আমিন। বাবাজি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আল্লাহ নবীও বলে, আল্লাহ কোরআনে বলে, কি বলে? যে আমি যাদের ঘরে রিজিক দিই সেই রিজিক থেকে আমার রাস্তায় ব্যয় করে তাদের জন্য আমার জান্নাতের সুসংবাদ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে, আগুন যেমন পানিকে দমন করে দেয়, পানি যেমন আগুনকে দমন করে, ওই রকম ধারায় বান্দার দান খাইরাত গুলো, বান্দার জীবনের গুনাহগুলো লিংড়ে পানি করে। বলেন না সুবহানাল্লাহ। অনেক বান্দা আবেদ ইবাদত করে করে আল্লাহ পাবে, অনেক ধনী বান্দা দান করে করে আল্লাহ পাবে। আছে না? বলো, এমন মানুষ আছে এসছে এতিম বাচ্চা খাওয়া হয়, বাবু পাঁচটা টাকা দেবে, এসে বলে বাবু পাঁচটা টাকা দেবে। ওই জায়গায় ঘন্টা গুলিয়ে ওকে জিজ্ঞেস করি, কচি রে কিছু খেয়েছিস? কোথা বাড়ি কি করতে করতে হুজুর? আবার নেই 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 হাবি হাবি হুজুর।